দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা আজকে দীর্ঘ পর্যায় সারণীতে আইইউপিএসসি নিয়মে কোন অবস্থানে কোন মৌলগুলোকে রাখা হয়েছে সেই নিয়ে আলোচনায় থাকব। আইইউপিএসসি যে নিয়মটা বলা হয়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরা কি করেছেন যে মৌলগুলোকে পর্যায় বরাবর যেরকম আছে সেভাবেই 7টি পর্যায়ে রেখেছেন, কিন্তু শ্রেণীগুলো তোমরা যেটা দেখবে যে ধরো কিভাবে হয়েছে, প্রত্যেকটা শ্রেণীর দুটো করে উপশ্রেণী আছে সপ্তম শ্রেণী পর্যন্ত, 7 × 14, আর যেটা আমাদের অষ্টম শ্রেণীতে 3টে মৌল আছে প্লাস 3, আর নবম শ্রেণীতে আছে যেটা শূন্য শ্রেণী 1টি, তাহলে 7টা শ্রেণীতে প্রত্যেকটা উপশ্রেণী হিসাবে 7 × 14, অষ্টম শ্রেণীতে 3টি মৌলের অবস্থানে 3 প্লাস শূন্য শ্রেণীতে 1, এই নিয়ে তোমার 18টা শ্রেণী তৈরি করেছে। তার মানে বর্তমানে শ্রেণী কিন্তু ওইভাবে ভেঙেছে, এবিগুলোকে ভাঙা হয়েছে, যে এ আর বি আলাদা। আমরা আগে বলেছিলাম যে এ উপশ্রেণীর এ বা বি, এদের ধর্ম কিন্তু সম্পূর্ণ পৃথক, সেই হিসাবে আমরা পর্যায় সারণীতে পরবর্তী পর্যায়ে শাখে আলাদাভাবে ভেঙেছে। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যে কিভাবে ভেঙেছে, সেখানে তার প্রথম পর্যায়ে আমরা তো জানি দুটি করে মৌল থাকে, যেটা হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেনকে ক্ষারধাতু হিসাবে রেখেছে, আর হিলিয়ামকে যেটা আমরা নোবেল গ্যাস হিসাবে বলবো সেটা শূন্য শ্রেণীতে রেখেছে তাদের নির্দিষ্ট ধর্মের জন্য। 2 নম্বর যেটা আমরা দেখতে পেয়েছি, 2 নম্বর পর্যায়ে 8টি, 3 নম্বর পর্যায়ে 8টি, চতুর্থ পর্যায়ে 18টি। এই 18টিকে আমরা আগে দেখার চেষ্টা করি কিভাবে হচ্ছে, সেখানে ক্লাসিফিকেশানটা করেছে কিভাবে। 1A-তে যারা ক্ষারধাতু আছে 1 নম্বর শ্রেণী, 2A-তে যারা ক্ষারীয় মৃত্তিকা ধাতু ছিল তারা 2য় শ্রেণী, 3A থেকে, এখানে দেখো ভালো করে, 3A থেকে যেটা আমরা এখানে 12 নম্বর পর্যন্ত রেখেছে, যাদেরকে আমাদের ভাষায় সন্ধিগত মৌল হিসাবে আমরা বলছি, আমরা কিন্তু সন্ধিগত মৌল হিসাবে বলছি কোনটাকে, যে 12 নম্বর শ্রেণী পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা সন্ধিগত বলছি। এখানে দেখো তোমরা ভালো করে, জিঙ্ক কিন্তু একটি সন্ধিগত মৌল হিসাবে এখানে রাখা আছে। তোমরা জানো চতুর্থ পর্যায়ে, আমরা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এদেরকে আমরা সন্ধিগত মৌল বলি। এবারে স্ক্যান্ডি, তার মানে ক্ষারধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তারপরে সেটা সন্ধিগত মৌল। এবং তারপরে যেটা করেছে, যে 13 নম্বর, যেটা আমরা 12-র পর থেকে আমরা আসছি 13 নম্বরে, 13 নম্বরে সেখানে ধাতু অধাতুর দুটো ধর্মকেই কিন্তু সেখানে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে, অর্থাৎ ধাতুকল্প। তোমরা দেখো ভালো করে, এইখানে যে ব্লকটা দেখানো হচ্ছে এই ব্লকটাকে আমরা ধাতুকল্প বলছি, অর্থাৎ ধাতুর মধ্যে ধাতু অধাতু দুটো শ্রেণী ধর্মই আছে। এই পর্যন্ত যেটা দেখানো হয়েছে এদের মধ্যে ধাতব ধর্মটাই পরিলক্ষিত হয়, আর এই দিকটা হচ্ছে অধাতব ধর্ম পরিলক্ষিত হয়। সেই জন্য আমরা পরবর্তীকালে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। অষ্টম, এখানে ধরো স্ক্যান্ডিয়ামে কীভাবে এসছে, ইলেকট্রন বিন্যাসটা আগে দেখো। প্রথম পর্যায়ে 2, 2, দ্বিতীয় পর্যায়ে 8টা, 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, 8টা, চতুর্থ পর্যায়ে 18টা, 18টা, এইভাবে আরও পঞ্চম পর্যায়ে 18, এইভাবে চলবে, ইলেকট্রন বিন্যাসটা তৈরি হয়েছে এইভাবে। এবার আমরা যখন কোনো মৌল নিয়ে কাজ করব দীর্ঘ পর্যায়ে সারণীতে, তাহলে তখন আমরা দেখতে পাবো, ধরো স্ক্যান্ডিয়ামের 21, স্ক্যান্ডিয়ামের 21 কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে 2, 8, 8, 8, আর 16, 17, 18, 19, 20, 21, তাহলে আমরা স্ক্যান্ডিয়ামকে যদি এইভাবে ভাঙি, তাহলে 2, 8, 8, 3, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা বলেছি যে কক্ষ সংখ্যাটা হচ্ছে পর্যায়, তাহলে এখানে 3, 4টে কক্ষ, তাহলে চতুর্থ পর্যায়,
আর শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে শ্রেণী তিন, তৃতীয় শ্রেণী। সেই জন্য স্থান দেওয়া হয়েছে স্ক্যান্ডিয়ামকে তৃতীয় শ্রেণী। আমরা যদি একটু দেখি ২৪ ক্রোমিয়ামের ক্ষেত্রে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কিন্তু তাই হবে ২৮৮, আট আর ষোলো আর দিয়ে ১৮ আর ৬ ২৪। তাহলে চতুর্থ পর্যায়ে আর শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা ৬, ষষ্ঠ শ্রেণী, সেই জন্য ষষ্ঠ শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। তাহলে এইভাবে আমরা যদি একটু দেখি যে হ্যালোজেন মৌলগুলো, বিশেষ করে যাদের ৩৫, ধরো আমরা যদি বলি যে ৩৫ ব্রোমিন, ব্রোমিনের ক্ষেত্রে যদি আমরা বলি ৩৫, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ২৮৮১৭, এইটা হচ্ছে ব্রোমিন। তাহলে ব্রোমিনের ক্ষেত্রে আমরা কি করব, চতুর্থ পর্যায়ে ১৭ নম্বর শ্রেণী, আমরা সেটাই কিন্তু ব্রোমিনে দেখছি। ক্রিপ্টন ৩৬ যদি হয় ক্রিপ্টন, ৩৬ হয় যদি ক্রিপ্টন, তাহলে এটা কী হবে, ক্রিপ্টন ৩৬ হলে তাহলে লাস্ট কক্ষপথে তোমার ১৮টা হবে, সেই জন্য তার শ্রেণী দেওয়া হয়েছে ১৮। এইভাবে কি করা হয়েছে, প্রত্যেকটাকে শ্রেণী, আজকে ২ নম্বর পর্যায়ে, ১ নম্বর পর্যায়ে এবং ২-৩ এই পর্যায়ে মৌলগুলোকে তৈরি করা হয়েছে, অবস্থান দেওয়া হয়েছে এদের ক্লাসিফিকেশানের উপর ভিত্তি করে। অর্থাৎ আস্তে আস্তে ধাতব ধর্মটা, ১ নম্বর থেকে ধাতব ধর্মটা আস্তে 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 কমছে, জিঙ্কে গিয়ে কম, জিঙ্কের থেকে আরও কম গ্যালিয়ামে, এটা কমেছে। এবং তোমরা জানো যত নিচে নামবে ধাতব নম্বর ধর্ম বাড়ে, যত উপরে যাবে ধাতব ধর্ম কমে, তার ফলে কী হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরও কম, বা অ্যালুমিনিয়াম অত্যন্ত নরম ধাতু, এই জন্য তাকে অনেকটা ধাতু পর্যায়েরই মধ্যেও তাকে অনেকটা নিম্ন শ্রেণীতে অ্যালুমিনিয়ামকে স্থান দেওয়া হয়েছে। সেই জন্যই আমরা পরবর্তী পর্যায়ে আমরা এইভাবে মৌল পর্যায় সারণীতে কোন কক্ষে কটি ইলেকট্রন আছে সেই নিয়ে আলোচনায় থাকবো আমরা। আর একটা জিনিস যেটা বলার, যে মাথায় রাখতে হবে যে তুমি যে ইলেকট্রন বিন্যাস করছো, ধরা যাক আমরা যদি পর্যায় সারণীর মূল পর্যায় শ্রেণীতে বলি, তাহলে তুমি দেখবে যে সেখানে তোমার ২৮৭ যদি হয়, তাহলে তৃতীয় পর্যায়ে সপ্তম শ্রেণীতে থাকবে। মাথায় রাখতে হবে যে যারা নিষ্ক্রিয় মৌল তাদেরকে তুমি কোনোভাবে ধাতু বা অধাতু, অর্থাৎ শেষ কক্ষে যাদের ইলেকট্রন ৮টা থাকে শেষ কক্ষে, বিশেষ করে নোবেল গ্যাস যারা, তাদেরকে কিন্তু কোনো ধাতু অধাতু কোনো ক্ষেত্রে, যে তড়িৎ ধনাত্মক তড়িৎ ঋণাত্মক, যেটা আমরা জারণ ধর্ম বেশি কি কম, কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌলকে কোনোভাবে স্থান দেবে না। এইভাবে তোমরা তোমাদের মতো করে বিষয়টাকে পর্যালোচনা করো।